আমার শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর পল্লবী থানায় একমাত্র একটাই মাত্র আলিম মাদ্রাসা আমরা দীর্ঘ মানে দু সাল থেকে চালিয়ে আসতেছি আর পারতেছি না আমার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র বুয়েটে আমার ছাত্র তিতুমীর কলেজে আমার ছাত্র বাংলা কলেজে এভাবে আমার ছাত্ররা সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে অথচ আমরা আমাদের প্রতিষ্ঠান এমপিভুক্ত পাবো আসবাব কাল পাবো এভাবে করতে করতে দুই দীর্ঘ ষোলো বছর অতিবাহিত হতেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে করতেছিলাম আমরা যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তেছে আমাদের চাহিদাও দিন দিন বাড়তেছে তো যদি সেই চাহিদার অনুপাতে প্রতি বছর যদি এক হাজার করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করতো তাহলে দেখা যাচ্ছে পাঁচ বছর পাঁচ হাজার এমপিভুক্ত হয়ে যেত আমাদের আর কোনো সমস্যা হতো না আমার আজ আজকে ভিজে বৃষ্টি রোদ বৃষ্টি মশার কামড় আর নর্দমার দুর্গন্ধ এখানে এত কষ্ট আমাদের করতে হতো না যদি সরকার আমাদের এদিকে এই দৃষ্টি আমাদের দেখত আমাদের এত কষ্ট হতো না